Hi friends, welcome to Knowledge Viewpoint. Today I will discuss on Raman effect. Raman effect বিষয়টা কি আজ আমরা স্টাডি করব। এই সম্পর্কিত যে সমস্ত কোশ্চেনগুলো আছে যেগুলো আমাদের কম্পিটিটিভ এক্সামে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাহলে এই বিষয়গুলো আজ আমরা আলোচনা করব, ডিটেলস স্টাডি করব। চলো শুরু করি। যখন কোনো তরল মাধ্যমে, যখন কোনো তরলে সূর্যালোক বা আলোকরশ্মি বা একবর্ণী আলো যখন ফেলা হবে, তখন ওই তরলের মধ্য থেকে বিক্ষিপ্ত বিকিরণ হয় আলোকরশ্মি। এই বিক্ষিপ্ত বিকিরণের সময় যে মৌলিক বর্ণ বিক্ষিপ্ত হয়, সেই মৌলিক বর্ণের সঙ্গে আরও কিছু আনুষঙ্গিক ক্ষুদ্র এবং অপেক্ষাকৃত বৃহত্তর তরঙ্গ দৈর্ঘ্যের সৃষ্টি হয়। এই ঘটনাটাকেই রামন ইফেক্ট বলে, খুব সিম্পলি। হ্যাঁ, এখানে টলুইনের একটা তরলের পাত্র নেওয়া হয়েছে, এই পাত্রে আছে বেনজিন। তাহলে দুটো পাত্রে আছে টলুইন এবং বেনজিন। তাহলে এই পাত্রে দেখো, যখন সূর্যালোক এসে বা একবর্ণী আলো এই তরলে ফেলা হয়েছে টলুইনের মধ্যে, তখন এই টলুইনের মধ্য থেকে বিক্ষিপ্ত বিকিরণ হয় আলোকরশ্মির। এবং এই বিক্ষিপ্ত হওয়ার সময় দেখা যায় যে প্রধান যে বিক্ষিপ্ত বর্ণালী, তার সঙ্গে কিছু আনুষঙ্গিক অপেক্ষাকৃত ক্ষুদ্রতর এবং অপেক্ষাকৃত বৃহত্তর তরঙ্গের সৃষ্টি হয়। এই ঘটনাটাকেই বলা হয় রামন ইফেক্ট। তাহলে রামন ইফেক্ট বিভিন্ন ধরনের তরলের মধ্যে হয়, কিন্তু সলিড এবং গ্যাসের মধ্যেও হয়, এটাও মনে রাখতে হবে। রামন ইফেক্ট শুধু তরলের মধ্যে নয়, গ্যাসের মধ্যেও হয় এবং কঠিনের মধ্যেও হয়। ওকে, এইবার রামন ইফেক্টের সঙ্গে সম্পর্কিত দুটো কথা আছে, টার্ম আছে, সেটা হলো স্টোকস লাইন এবং অ্যান্টি স্টোকস লাইন। রামন ইফেক্টের যে ক্ষুদ্রতর অপেক্ষাকৃত যে ক্ষুদ্রতর তরঙ্গগুলো সৃষ্টি হচ্ছে, সেই ক্ষুদ্রতর তরঙ্গগুলোকে বলা হচ্ছে অ্যান্টি স্টোকস লাইন, অর্থাৎ বিপরীত স্টোকস রেখা বলা হয় এটাকে, অ্যান্টি স্টোকস লাইন। তা অপেক্ষাকৃত যে ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গগুলো তৈরি হচ্ছে, এই অপেক্ষাকৃত ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গগুলোকে আমরা বলবো অ্যান্টি স্টোকস লাইন, আর যেটা বৃহত্তর তরঙ্গ হচ্ছে সেটাকে বলবো আমরা স্টোকস লাইন। এই ক্ষুদ্রতর আর বৃহত্তর তরঙ্গটা কি আরেকবার বলছি, শুনে নাও। বিকিরণের সময় যে প্রধান রেখা বিকিরিত হয় বা আপতিত হয় যে আলোকবর্ণটা, এটা হয় প্রধান রেখা। এই রেখা অপেক্ষাকৃত বৃহত্তর হয় আর না হলে ক্ষুদ্রতর হয় আনুষঙ্গিক তরঙ্গগুলো। ওকে, ক্লিয়ার? তাহলে স্টোকস রেখা এবং অ্যান্টি স্টোকস রেখা কিসের সাথে সম্পর্কিত? রামন ইফেক্টের সঙ্গে সম্পর্কিত। এই কোশ্চেনটা আসে বা যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে স্টোকস রেখা এবং অ্যান্টি স্টোকস রেখা কোন সূত্রের সাথে সম্পর্কিত বা কোন তত্ত্বের সঙ্গে জড়িত, তাহলে অ্যান্সারটা কি হবে? রামন ইফেক্ট। ওকে, ক্লিয়ার? এবার নেক্সট আমরা আলোচনা করব। দেখো, আমরা জানি আমাদের সায়েন্টিস্ট চন্দ্রশেখর ভেঙ্কট রামান, স্যার সিভি রামান, নোবেল প্রাইজ পেয়েছিলেন 1930 সালে। এবং সেটা কিসের উপর ভিত্তি করে পেয়েছিলেন আমরা সবাই জানি, বলি সেটা যে রামন ইফেক্টের উপর সায়েন্টিস্ট সিভি রামান নোবেল প্রাইজ পেয়েছিলেন 1930 সালে। এই নোবেল প্রাইজ পেয়েছিলেন 1930 সালে 28 ফেব্রুয়ারি, এই ডেটে তারিখে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। কিসের উপর ভিত্তি করে? রামন ইফেক্টের উপর ভিত্তি করে। এই জন্য এই 28 ফেব্রুয়ারিটাকে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ন্যাশনাল সায়েন্স ডে হিসেবে ডিক্লেয়ার করে। এবং সেটা কবে করে এটা মনে রাখবে, 1986 সালে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1986 আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিক্লারেশন দেয় যে ন্যাশনাল সায়েন্স ডে হিসেবে যে অবজারভেশন করা হবে যে দিনটা, সেটা হলো 28 ফেব্রুয়ারি। এবং সেটা রিগার্ডিং টু কি হবে, যে না, আমাদের যে সায়েন্টিস্ট অ্যাজ এ সায়েন্টিস্ট হিসেবে 1930 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন আমাদের চন্দ্রশেখর ভেঙ্কট রামন, সেই ডেটটাকে উল্লেখ করার জন্য, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য এই দিনটাকে তারপর থেকে আমরা ন্যাশনাল সায়েন্স ডে হিসেবে পালন করে আসি। এইবার বলবো, আমাদের 2023 সালে ন্যাশনাল সায়েন্স ডে 28 ফেব্রুয়ারি হয়েছে, তাহলে এই দিন আমাদের থিমটা কী ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2023-এর 28 ফেব্রুয়ারি অর্থাৎ ন্যাশনাল সায়েন্স ডে থিম কী ছিল? থিম ছিল গ্লোবাল সায়েন্স ফর গ্লোবাল ওয়েলবিং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গ্লোবাল সায়েন্স ফর গ্লোবাল ওয়েলবিং। ওকে, এইবার একটা কোশ্চেন, ছোট্ট করে একটা কোশ্চেন, যদি বলা হয় যে চন্দ্রশেখর ভেঙ্কট রামন নোবেল অ্যাওয়ার্ড পেয়েছিলেন কিসের জন্য, আমরা বলি সেটা রামন ইফেক্টের জন্য। কিন্তু আমরা বুঝব যে রামন ইফেক্ট যে জিনিসটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি স্ক্যাটারিং অফ লাইট।
এটা অ্যাকচুয়ালি স্ক্যাটারিং অফ লাইট। ওকে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে রামন ইফেক্ট বিষয়টাকে, বিষয়টা হলো স্ক্যাটারিং অফ লাইট। তাই বলবো তিনি আলোর কোন ধর্মের জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন, বা আলোর কোন ধর্মতত্ত্ব ডিসকভারের জন্য বা কোন ধর্মতত্ত্বের আলোচনার জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন, সেটা হলো স্ক্যাটারিং অফ লাইট। তিনি যেহেতু এই স্ক্যাটারিং অফ লাইটের বিষয়বস্তুটা পর্যবেক্ষণ করেছিলেন এবং সেটাকে নাম দিয়েছিলেন রামন ক্রিয়া বা রামন ইফেক্ট। ওকে, কিন্তু আমাদের থিওরিগত যেটা ইনফরমেশন সেটা হলো স্ক্যাটারিং অফ লাইট, এই জন্যই তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। ওকে, কোনো একটা কোশ্চেনে যদি থাকে যে নোবেল প্রাইজ পেয়েছিলেন, তার অপশন যদি থাকে রামন ইফেক্ট বা স্ক্যাটারিং অফ লাইট, তখন কি হবে? তখন কিন্তু অ্যান্সার এটা হবে, স্ক্যাটারিং অফ লাইট। এটা ক্লিয়ার থাকার দরকার আমাদের সবার কাছে। ওকে, এইবার আমরা নেক্সট আলোচনা করব যে বিষয়টা, সেটা হলো লাইট ওয়েভের তিনটে গুরুত্বপূর্ণ ভৌত রাশি আছে আমরা জানি, সেটা হলো, বা লাইট ওয়েভের যেটা লেন্থ আছে যেটাকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি, লাইট ওয়েভের কি আছে, ফ্রিকোয়েন্সি আছে, ফ্রিকোয়েন্সি আছে, এবং সেটাকে আমরা নিউ দ্বারা প্রকাশ করি বা কখনো এন দ্বারাও প্রকাশ করে থাকি। আর একটা জিনিস আছে, সেটা হলো লাইট ওয়েভের ভেলোসিটি আছে, ভেলোসিটি আছে। এই যে তিনটে ভৌত রাশি লাইট ওয়েভের, এই তিনটে ভৌত রাশির মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়ে কোশ্চেনটা আসে সেটা হলো, তিনটে ভৌত রাশির মধ্যে ফ্রিকোয়েন্সি এটা যে কোনো মাধ্যমে অপরিবর্তিত থাকে, অর্থাৎ কনস্ট্যান্ট থাকে, এই ফ্রিকোয়েন্সি অর্থাৎ কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না, এটা মনে রাখবো। কিন্তু বাকি দুটো ভৌত রাশির লেন্থ অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য এবং ভেলোসিটির পরিবর্তন হয়। যেমন সূর্যালোক বা আমাদের লাইট যদি বায়ুমাধ্যমে থাকে, তাহলে তার যা কম্পাঙ্ক থাকবে, লাইটকে যখন জল মাধ্যমে বা গ্লাসে বা কাচের মাধ্যমে নিয়ে যাব, তখনও কিন্তু লাইটের ফ্রিকোয়েন্সি সেম থাকবে, শুধু পরিবর্তন হয় কোন দুটো রাশি, ভেলোসিটি এবং লেন্থ। ওকে, এইবার একটা বিষয়বস্তু, সেটা হলো আমাদের যে রামন ইফেক্টটা পড়াশোনা করলাম, আমরা রামন ইফেক্ট জানলাম, এই রামন ইফেক্টটার ব্যবহারিক প্রয়োগ কোথায় আছে, অর্থাৎ এর অ্যাপ্লিকেশন কোথায় আছে। এবার রামন ইফেক্টের অ্যাপ্লিকেশনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে আমাদের যৌগ এবং কোনো অণুর আণুবীক্ষণিক গঠন সেগুলো জানতে আমাদের রামন ইফেক্ট ক্রিয়াটাকে ব্যবহার করা হয়, এবং যে কোনো অণুর পারমাণবিক সজ্জা এর বিষয়বস্তু পর্যালোচনা করার জন্য রামন ইফেক্ট ব্যবহার হয়। ওকে, আজকে ছোট্ট আলোচনার মধ্য দিয়ে অনেক ইনফরমেশন আমরা জানতে পারলাম। অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য তোমরা আমাদের সঙ্গে থাকবে। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ, জয় হিন্দ।